নির্বাচন বাতিল করে ঢাকা 17 আসনে পুনরায় ভোটের দাবি জানিয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। নির্বাচন কমিশন সচিবালয়ে এই বিষয়ে লিখিত দাবি জানিয়েছেন তিনি। আপনারা মাননীয় স্পিকারকে বিনীত অনুরোধ করব, আরাফাত ভাই যাতে শপথ গ্রহণ না করতে পারে। আমি বলবো যে এটা কি হিরো আলম নাকি অন্য কেউ? এই হিরো আলম কেন আবার ঘুরে বসলেন, কেন আবার সেই ঢাকা 17 আসন নির্বাচনের ফলাফল বাতিল চেলেন, পিছনে তার কোথায় খুঁটির জোর? চ্যালেঞ্জের কথা বলেছিলেন এই নির্বাচনের আগে, এই চ্যালেঞ্জ এখন আবার বিএনপি আলোচনা করছে, এই চ্যালেঞ্জ আমারও আছে। ভোট সুষ্ঠু হবে, আমরা নির্বাচন কমিশনকে ভোট সুষ্ঠু করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর যত রকমের সহায়তা করা আমরা তা করব। আমি এখনো বলি 17 আসনে ভোটে কোনো কারচুপি হয় নাই। দর্শক মন্ডলী শুভেচ্ছা নেবেন, আমি হীরাখান আছি আপনাদের সাথে, খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা সকলেই জানেন ঢাকা 17 আসন থেকে নির্বাচনে জয় হয়েছে, কিন্তু আপনার এ মারাফাত আওয়ামী লীগ থেকে, কিন্তু সেই নির্বাচনকে বাতিল করে নতুন করে নির্বাচন দেওয়ার জন্য হিরো আলম যে কাজগুলো করতে আছে সে সম্পর্কে তথ্য পাবেন। এত শক্তি কোথা থেকে পেল হিরো আলম? বন্ধুরা, খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। এমনকি ডিএমপির কমিশনার সে যে একটা বক্তব্য দিয়েছে যে নির্বাচন সুষ্ঠু সুন্দর না হলে পদত্যাগ করব, এ সম্পর্কে সে বক্তব্য দিয়েছে। মূলত নির্বাচন কি সুষ্ঠু হয়েছে এ সম্পর্কে দেখি ডিএমপি কমিশনার কি তথ্য দেয়। কথা বলাচ্ছি না, আমরা চলে যাচ্ছি স্ক্রিনে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও প্রসঙ্গ চলে আসলো হিরো আলম। হিরো আলম গতকাল সাংবাদিক সম্মেলনে যেই কথাটা বলেছেন, বুটের ফল বাতিল সহ পূর্ণ নির্বাচনের জন্য আবেদন করবেন হিরো আলম, ইত্তেফাক থেকে আমি কোট করছি। ইত্তেফাকে যে নিউজটা এসেছে আপনাদেরকে সেই নিউজের কিছু অংশ পরে শোনাচ্ছি, তারপরে আমি বলবো যে এটা কি হিরো আলম নাকি অন্য কেউ? এই হিরো আলম কেন আবার ঘুরে বসলেন, কেন আবার সেই ঢাকা 17 আসন নির্বাচনের ফলাফল বাতিল চেলেন, পিছনে তার কোথায় খুঁটির জোর? কোথায় খুঁটির জোর আছে তার, যেই জোরে যে শক্তি সে পেয়েছেন যে পূর্ণ নির্বাচনের দাবি করার জন্য এবং সাংবাদিক সম্মেলন করার জন্য? এবং কেন গোয়েন্দা বিভাগের প্রধান জনাব হারুনুর রশিদ তাকে এত সুন্দর করে ওয়েলকাম জানালেন তার অফিসে? কেন তার এতগুলা আসামিকে এত দ্রুততম সময়ে গ্রেফতার করে দুজনকে রিমান্ডে, পাঁচজনকে জেলখানায় কেন নিলেন? এই বিষয়টা নিয়ে আজকে আমার বিশ্লেষণ। প্রিয় দর্শক, আমি একটু ইত্তেফাক পত্রিকা থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, তারপরে আমি বিশ্লেষণটা শেষ করছি। ঢাকা 17 আসনের উপনির্বাচনে ভোটের ফল বাতিল করে পূর্ণ নির্বাচনের দাবি নির্বাচন কমিশন ইসি আবেদন জানাবে আশরাফুল আলম ওরফে হিরো আলম। নির্বাচন সুষ্ঠু হয়নি এবং অনেক কারচুপি হয়েছে উল্লেখ করে পরাজিত স্বতন্ত্র এ প্রার্থী শনিবার 22 জুলাই ডেইলি স্টারকে বলেন, নির্বাচনে নানা অনিয়ম ভিডিও ফুটেজ আমার কাছে আছে, আমি আগামীকাল নির্বাচন কমিশনে গিয়ে ভোটের ফল বাতিল চাইব এবং পুনরায় নির্বাচনের আয়োজনের জন্য আবেদন করব। ভোট কেন্দ্রে হামলার ব্যাপারে ডিএমবি কমিশনার খন্দকার গোলাম ফারুকের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে হিরো আলম বলেন, এবার চলে আসেন মজার বিষয়, ঢাকা পুলিশ কমিশনার গোলাম ফারুকের বক্তব্যের প্রতিবাদ করেছেন জনাব হিরো আলম। এবার বুঝতে পারছেন তো তার সাহস এবং তার পাওয়ারটা কোথায়, কোন পাওয়ারে ঢাকা ডিএমবি কমিশনারের বক্তব্যের বিরোধিতা করে আবার হিরো আলম সাংবাদিক সম্মেলন করে? এই যোগ্যতা মানুষকে যদি আল্লাহ দেয় তাহলে মানুষ অর্জন করতে পারে, এটা হিরো আলমকে দিয়ে আল্লাহ মানে ঢাকার পুলিশ কমিশনারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করার মতো দুঃসাহস এক সময় ছিল, কিন্তু এখন তার জন্য এইটা খুবই ইজি এবং তার ফেভারেই এখন বাংলাদেশ নয় গোটা আন্তর্জাতিক বিশ্ব। দর্শক, এবার আন্তর্জাতিক অঙ্গনের যে বিশাল চাপ সরকারের উপরে এবং ঢাকা পুলিশ কমিশনার যে রেড অ্যালার্টে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনের কাছে, কারণ তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, আমি যদি ঢাকা 17 আসনের নির্বাচন
সঠিকভাবে নিরপেক্ষভাবে করতে না পারি তাহলে নাকে খত দিয়ে চাকরি ছেড়ে চলে যাব। এখানেই গল্পটা, বিষয়টা এখানেই আন্তর্জাতিক অঙ্গন এই সমস্ত কথাগুলা রেকর্ডে রেখেছে। আর সেদিন উনি কি করেছে এবং সেদিন হিরো আলমের উপরে যে নির্যাতন হয়েছে তখন সেই পুলিশ কমিশনার কোথায় ছিলেন? এবার পুলিশ কমিশনারকে নিয়ে হিরো আলম যেই কথাটা মানে তুলে এনেছেন, ডিএমবি কমিশনার আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন, হিরো আলম বলছে ডিএমবি কমিশনার আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন, আমি নাকি এক কেন্দ্রে দুবার করে গেছি, এক কেন্দ্রে আমি একবারই গেছি। তিনি অভিযোগ করেছেন যে আমি অনুমতি নিয়ে ভোট কেন্দ্রে যাইনি বলে আমাকে নিরাপত্তা দিতে পারেনি, আমি কেন কেন্দ্রে ঘোরার জন্য আবার ডিএমবির অনুমতি নেব, সেখানে তো আগে থেকেই পুলিশ মোতায়েন করা আছে, তাহলে আমার কেন অনুমতি নিতে হবে? হিরো আলম কেন্দ্রে যাবে, কেন্দ্রে ঘুরবে, কেন্দ্রে তার নির্বাচন কেমন হয়, সেই কারণেও ডিএমবি কমিশনের অনুমতি নিতে হবে। প্রিয় দর্শক, আপনারা অনেকে নির্বাচন করেছেন, জীবনে অনেক জায়গায় প্রার্থী হয়েছেন, কেউ বিজয়ী হয়েছেন, কেউ নির্বাচিত সরকারের বিভিন্ন পদ পদবিতে ছিলেন, আপনারা আমার অনুষ্ঠানটা দেখছেন, তো আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা যখন ইউনিয়ন পরিষদে নির্বাচন করেন, উপজেলা পরিষদে, পৌরসভায়, পার্লামেন্ট নির্বাচন, আপনারা কি কোনো নির্বাচনের সময় গিয়ে থানায় গিয়ে আবার এক্সট্রা অ্যাপ্লিকেশন করেছেন যে আমাকে আমি ভোট কেন্দ্রে যাব আমি ভোটের দিন? এটা হাস্যকর বিষয় না? ভোট কেন্দ্রে তো প্রত্যেকটা প্রার্থীই যাবে। এখন প্রার্থীদের ভিতরে কার কম্পিটিশন কতটুকু, কার নিরাপত্তা কতটুকু দরকার, এটা প্রশাসন জানেন। প্রশাসন তো ওখানে চাকরি করেন, তাদের তো নৈতিক দায়িত্ব ওখানে কোন প্রার্থীর কতটুকু নিরাপত্তা দরকার, কোন প্রার্থী কতটুকু কম্পিটিশন করছে, সেই অনুপাতে যার উপরে ঝুঁকি বেশি তার উপরে নিরাপত্তা বেশি। তো সেই কারণে হিরো আলম তো ওখানে সেকেন্ড ম্যান না, ফার্স্ট ম্যান ছিলেন, ওই আসনে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হিরো আলম, তার জন্য কেন নিরাপত্তা নাই? আবার কেন আওয়ামী লীগের যিনি বিজয়ী হয়েছেন আরাফাত সাহেবের জন্য এত নিরাপত্তা? এটা কিন্তু আন্তর্জাতিক অঙ্গন ছেড়ে দিবে না, এটা ছোট করে দেখার বিষয় না, এটা অনেক বড় এবং জটিল কাজ করে ফেলেছেন প্রশাসন। প্রিয় দর্শক, ইত্তেফাকের সর্বশেষ নিউজটার ভিতরে যা লেখা আছে, ভোট কারচুপির অভিযোগে অভিযোগের ব্যাপারে হিরো আলম বলেন, আমি সকাল থেকে অনেক কেন্দ্রে ঘুরি, দুপুর একটা পর্যন্ত অনেক বুথে 7-8টির বেশি বুট পড়তে দেখিনি, তাহলে এত বুট পড়লো কি করে, কিভাবে আরাফাত সাহেব 27-28 হাজার বুট পেলেন, কারচুপি যে হয়েছে এটা দেখি বোঝা যায়, এত বুট কিভাবে পেলেন একজন প্রার্থী আরেকজন প্রার্থীর সম্পর্কে বলছেন, এবং বলছেন যে আমি দুপুর একটা পর্যন্ত একটা বুথে 7-8টার বেশি বুট পড়তে দেখি নাই। এইটা একটা জটিল বিষয় যে এই ভোট কোত্থেকে আসলো। উনি উল্লেখ করেছেন যে এখানে শিশুরা এসে ভোট দিয়েছে, নাবালকরা এসে, স্কুলের বাচ্চারা এসে ভোট দিয়েছে, একজন নারী 40টার বেশি ভোট দিয়েছে, এই কথাগুলা ওনার বক্তব্যের ভিতরে উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, সাংবাদিকদেরকে উনি উল্লেখ করেছেন এবং ওনার আইনজীবীদের সাথে কথা বলে আজই, গত রাতেই উনি আইনজীবীদের সাথে কথা বলে আজ রবিবারই উনি নির্বাচন কমিশনে আপিল করবেন, উনি নির্বাচনটি বাতিল করে নতুন নির্বাচন দেওয়ার জন্য চ্যালেঞ্জের কথা বলেছিলেন এই নির্বাচনের আগে। চ্যালেঞ্জ এখন আবার বিএনপি আলোচনা করছে, এই চ্যালেঞ্জ আমারও আছে, ভোট সুষ্ঠু হবে, আমরা নির্বাচন কমিশনকে ভোট সুষ্ঠু করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর যত রকমের সহায়তা করা আমরা তা করব। আমি এখনও বলি 17 আসনে ভোটে কোনো কারচুপি হয় নাই, যারা হয়েছে হিরো আলম কেন্দ্রে বাইরে দুষ্কৃতিকারী পরিস্থিতি আক্রান্ত হয়েছে, আমরা তার মামলা নিয়ে গ্রেপ্তার করছি, আইনের হাতে আমরা আদালতে সুপর্দ করব, বিচারের ব্যবস্থা করব, কিন্তু ভোটে কোনো বাক্স চিন্তাই হয় নাই, জাল ভোট হয় নাই, এজেন্টদের মারধর করা হয় নাই, আপনার কেন্দ্রে তো সারাদিন আপনারা নিজেরা ঘুরছেন, কেন্দ্রের একটা মাত্র সিনারি আপনারা দেখান যেখানে কেন্দ্রে কোনো অনিয়ম হয়েছে। কমিশনার, তাহলে মাননীয় কমিশনার, তাহলে কি প্রার্থীদের নিরাপত্তা দিতে আপনারা সক্ষম ছিলেন? আমাদের দায়িত্ব সক্ষম ছিলেন কিনা? আমরা সক্ষম ছিলাম, কারণ হিরো আলম যখন সকালে ওই কেন্দ্র ঘিরে গেছে তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে যখন সেই কেন্দ্রে আসছে এর একটা মানে পুলিশকে না জানিয়ে
হঠাৎ করে অজ্ঞাত কারণে সেই কেন্দ্রে আবার আসছে। এই কেন্দ্রে তার আসার কথা আমরা জানতাম না বা জানানো হয়, জানলে পরে আমরা তো নিরাপত্তা দিয়ে দিত। হিরো আলমের যে ঘটনাটা, কেন্দ্রে যখন সমস্যা হচ্ছিল কেন্দ্রের পুলিশ তাকে বের করে দিয়েছে যে না ঠিক আছে তাকে নিরাপত্তা দেওয়া বাড়িতে। বাইরের কী পরিস্থিতি ছিল খুব সম্ভব সে বাইরের পরিস্থিতি জানতো না কী অবস্থা আছে, কারণ সে শুধু কেন্দ্রের ভিতরটা দেখছে। তো বাইরের পরিস্থিতি তার হয়তো বা ওইভাবে জানা ছিল না, তারপরও আমরা এটা দেখছি যে আসলে বাইরের পরিস্থিতি তার জানা ছিল কি না বা বাইরে কী ঘটনা করছে এটা আমরা তদন্ত করে দেখছি। আর আপনারা জানেন যে হিরো আলমের উপরে যারা হামলা করছিল আমরা মামলা নিয়েছি, ভিডিও ফুটেজ চেক করে আইডেন্টিফাই করে আমরা প্রত্যেককে গ্রেপ্তার করতেছি এবং ইতিমধ্যে প্রায় 10 থেকে 12 জন ভিডিও ফুটেজ আইডেন্টিফাই করে আমরা গ্রেপ্তার করছি। বন্ধুরা, হিরো আলম যে নতুন করে নির্বাচন দেবে এ সম্পর্কে অনেক তথ্য পেয়েছেন লন্ডন থেকে সাইয়েদ মাসুক ভাই। সে যে তথ্যগুলো দিয়েছে হিরো আলম সম্পর্কে, সে কোথা থেকে এত শক্তি পেল, মূলত আমার কাছে মনে হচ্ছে তার পিছনে যে বিদেশি শক্তি আছে এটার জন্য হয়তো এত শক্তি সে পেয়েছে। সে জানে তাকে নিয়ে বিদেশিরা এখন কথা বলে, সে এখন বর্তমানে ইন্টারন্যাশনাল রাজনৈতিকবিদ।